কয়েকদিন পরে ঈদ উল আজহা, তাই উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরের 150 আড়তে রং করা সহ চলছে এই সংস্কার কাজ। কোরবানির পশু চামড়ার জন্য বছরের অন্য সময়ের চামড়াগুলো বিক্রি করে ফাঁকা করা হয়েছে আড়তগুলো। আড়ত প্রস্তুত করা হলেও পুঁজির সংকটে এখানকার আড়তদার ও ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে আসা চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। টানা 5 বছর ধরে ট্যানারি মালিকরা এখানকার ব্যবসায়ীদের টাকা আটকে রেখেছেন। প্রতি বছরই টাকা প্রদানের আশ্বাস দিয়ে ট্যানারি মালিকরা চামড়া কিনলেও পুরো টাকা পরিশোধ করেন না তারা। চলতি বছরও ট্যানারি মালিকরা ঈদের আগেই বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিয়ে রেখেছেন। 20-25 লক্ষ টাকা আজকে অনুদায় 2015 সাল থেকে অনুদায় পড়ে আছে। অন্যান্য কোম্পানি যাদের কাছে চামড়া বিক্রয় করছে বিগত 4-5 বছর আগে, তারা ঠিক মতো টাকা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। যদি টাকা পয়সাই না দেয় তাহলে আমরা চামড়াটা কিনবো কি দিয়ে, যে প্রক্রিয়াজাত করবো কি করে? সরকারের আর থেকে গত 2 বছর বিভিন্ন পদক্ষেপ নিলেও আমরা এখনো অধিকাংশ ট্যানারি মালিক থেকে কোনো টাকা পয়সা পাই নাই। আন্তর্জাতিক বাজারে গরুর চামড়ার চাহিদা বেড়েছে, তাই এবারের ঈদে গরুর চামড়ার ভালো দাম হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতা। আমরা আশা করছি যে মোটামুটি গরুর চামড়া একটু ভালো দামে বেচা কেনা হবে। প্রতি কোরবানির ঈদে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 25টি জেলার 11 লাখ পিস চামড়া বিক্রি হয় এখানে। সময় সংবাদ, নাটোর।